সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালোই আছি। এটা হইলো ইসার থেকে বলি আমি, এটা হলো শাক, যে নেটা কাটা শাক, যেটা গ্রাম থেকে আনা। আর এটা হইলো কাওড়ার ডাল বলে, মানে দুইটা ডাল মিক্স করে রান্না করা হয়েছে। মটরের ডাল আর হলো মাসকলাইয়ের ডাল মিক্স করে এটা রান্না করা হয়েছে। মটর আর হলো মাসকলাই ভালো, মজা লাগে অনেক খেতে। আর এটা হলো লাউ শাকের কচি ডোগা দিয়ে, আলু দিয়ে দেশি কই মাছের ঝোল। আর এটা হইলো টমেটো দিয়ে চাটনি আর কি, টমেটো দিয়ে আর ওই যে কী কয় জলপাই দিয়ে, হাতে জলপাই সিজন জলপাই দিয়ে চিনি গুড় দিয়ে বানায় সেটা গুড়। তারপরে আপনার টমেটো, তারপরে সম্বারে দিয়েছে হইলো আপনার সরিষা, আর হলো জলপাই। এটা অনেক মজা লাগে খাইতে, বিশেষ করে ডালের সাথে, যে কোনো কিছুর সাথে খাওয়া যায় ডালের সাথে বেশি মজা লাগে। আগে শাকটা খাই। ঠান্ডায় অন্যরকম অনেক মজার শাকটা। গুড়, বাপ রে বাপ, মরিচ মারাত্মক লাল, বোম্বে মরিচ নিতে যার একদম। বোম্বে মরিচ আপনার শুনে জানি না, বোম্বে মরিচ হলো যে মোটা টেপা 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 হয় ছোটো, ওগুলো অনেক ঝাল, ওগুলো এরা খাওয়া যায় না। যারা খুব জল খাইতে পারে তারা খাইতে পারে। মোটামুটি খাইতে পারে। তবে শাক ভাজিতে আমার কাঁচা মরিচটা খুবই ভালো লাগে। আজকে অবশ্য পাকা মরিচ নিছি। গ্রামে গেলে এই শাকটাই স্বাদ লাগে বেশি, কাটকা খেত থেকে উঠে খাওয়া যায়, এটি সব সমাধান। গ্রামে তো আসলে সব সবজি আপনার টাটকা থাকে, ঢাকায় টাটকাটা পাওয়া যায়, পাওয়া যায় না তা না, তারপরে একটু সময় তো লাগে আনতে। খিরায় বা শশা এগুলো এখন তো দু একদিন থাকে, আপনি যদি খেতে উঠে খান সারটা বেশি লাগবে। লাউ শাক লাউ শাক না কুমড়ে পাতা
দুইটাই আছে মনে হচ্ছে। কুমড়া আছে, লাউ আছে, লাউ শাক আছে, কিন্তু কুমড়া মাছের ঘ্রাণ বেশি। কুমড়া শাকে ঘ্রাণটা একটা অন্যরকম। মাছগুলো খুবই স্বাদ। এটা কিন্তু আপনার শশা না, তাহলে খিরাই। আমাদের দেশে বলে খিরাই, বা ঢাকায় ঢাকা খিরাই বলে, খিরা বলে বলবে, খিরা মানে শশা আছে ছোটো সাইজ, এইটুক সাইজের মিষ্টি। আমরা দেশি, আমাদের দেশে যে শসাটা ছিল ওরা এখন নেই, ওই জাতটাই নেই এখন। শসাতে মুড়ি দিয়ে খাইতাম, খুব স্বাদ লাগতো সকালবেলা। শসা যে ঘ্রাণ, ওই জাতের শসাই এখন আর নেই।
মাছগুলো দেওয়া আমাকে ভালো হয়েছে, অনেক মজা। শীত ঢাকায় পাওয়া যায় কিন্তু ঢাকাটা কি থাকে আর করি না, সহজে মারে না। সরাসরি পুকুর থেকে ধরে নিয়ে এসেছি, গণ করেন না চালটা। দারুণ টেস্টি, চাটনি দিয়ে গেল ডালটা ওষুধ দিচ্ছে, চাটনি দিয়ে তবে মিষ্টি বেশি হয়েছে। বড় মিষ্টি হয়েছে, তোর গুড়ের মিষ্টি তো ভালো লাগে।
খুবই ফাটাফাটি খাওয়া হলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।